নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। একটি গ্রহের প্রভাব আগামী 15 দিন নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশির। এই 6টি রাশি দুনিয়া কাঁপাতে চলেছে। কেন, আমি এই ভিডিওতে এক্সপ্লেন আপনাদের সামনে করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। কি কারণে বলছি, কোনো হাওয়াতে এটি কথা না। দেখুন, বুধ বকরী থেকে মার্গী হয়েছে। এই মার্গী হওয়ার ফলে এই যে 6টি রাশির উপর বিশেষভাবে লাভ দেবে। কেন দিবে এটাও আপনাকে জানাবো। ডিপার্টমেন্ট কিন্তু থাকে। দেখুন, যেমন আমাদের এখানে ডিপার্টমেন্ট যেমন থাকে, অর্থ ডিপার্টমেন্ট বলুন, যে কোনো জায়গার ডিপার্টমেন্ট বলুন, তেমনি গ্রহের কিন্তু ডিপার্টমেন্ট আছে। কোনো কোন ভাবকে সে নিয়ন্ত্রণ করছে, আপনার অর্থভাব না, আপনার ভাগ্যভাব না, আপনার সম্পত্তিভাব না, আপনার কর্মভাব না, আপনার লাভভাব, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন ভাবের অধিকারী এই গ্রহ বর্তমান গ্রহের নিরিখে। অর্থাৎ এই যে বুধ বকরী থেকে মার্গী হলো, এই মার্গী হওয়ার পরে আগামী 15 দিন নির্ণায়ক কিন্তু ফল দিবে। যে 6 রাশি দুনিয়া কাঁপাবে, মানে এই 6 রাশিকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। যদিও বুধ আপনার জন্মছকে কেমন আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। আপনার বুধ কেমন আছে আপনি বুঝবেন কী করে, এটা অনেকেই প্রশ্ন করে। সেটার জন্য আপনার জন্মপত্রিকা দেখা কিন্তু একান্তই দরকার। বুধ যদি আপনার খারাপ হয় কি না, সিদ্ধান্ত নিতে অক্ষমতা, কী করবেন ডিসিশন নিতে পারবেন না। বুধ খারাপ থাকলে নার্ভের সমস্যা কিন্তু দেয়, বুধ খারাপ থাকলে স্কিন ডিজিজ কিন্তু দেয়। অর্থাৎ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুধ আমাদের ফাইন্যান্সকে দেখে, বুধ আমাদের ব্যাংকিং সেক্টরকে দেখে, বুধ আমাদের শেয়ার মার্কেটকে দেখে, বুধ আমাদের এজেন্সির সঙ্গে যা যুক্ত আছে, মার্কেটিং লাইন, সেলস লাইন, এই যাবতীয় দিকটা কিন্তু বুধের আন্ডারে। অর্থাৎ আপনি প্রচুর টাকা পেলেন কিন্তু ইউটিলাইজটা আপনি সঠিক করতে পারলেন না। অর্থাৎ আপনি টাকাকে ধরে রাখতে পারলেন না, সেই টাকাকে ডাবলিং ট্রিপলিং করতে পারলেন না। জানবেন আপনার বুধ কিন্তু খারাপ। এককালে আপনার প্রচুর টাকা ছিল কিন্তু আজ আপনার হাতে টাকা নেই। জানবেন বুধ আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন, অর্থাৎ ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে দেওয়া। আপনার বুধ খারাপ, ব্যবসাতে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন না। ব্যবসার একান্তই কিন্তু কারক গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ বুধ আপনার জন্মপত্রিকাতে যদি ভালো থাকে, আপনারা বুধের জন্য কবজ আপনারা পরিধান করুন। যারা রত্ন নিতে পারছেন না, অনেকেই তো পাচ্ছেন না, রত্ন নিতে পার না, প্রচুর দাম, পারবেন না, এফোর্ড করার মতন ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু অসুবিধা। তো সেই জন্য বুধের জন্য আপনারা কবচ পরিধান করুন, বিশেষভাবে বুধকে স্ট্রং করুন। শেয়ার বাজারের যাদের সঙ্গে যুক্ত যারা আছে, এটাও কিন্তু বুধ। অর্থাৎ বুধের কিন্তু কারকতা কিন্তু আছে। বুধ আপনার ন্যাকাল চাটে, অর্থাৎ জন্মপত্রিকা যদি নিজস্ব থাকে, বা বুধ যদি রাহুযুক্ত থাকে, বা বুধ যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, এইখানে কিন্তু বুধ আপনার নেগেটিভ এফেক্ট কিন্তু দিবে। প্রথম যে রাশি মকর রাশি, মকর রাশির ডিপার্টমেন্টটা কি, মকর রাশির ডিপার্টমেন্টটা কিন্তু ভাগ্যের ডিপার্টমেন্টটা নিয়েছে বুধ। দেখুন, ডিপার্টমেন্টটা কিন্তু দেখা দরকার, ভাগ্যের ডিপার্টমেন্ট বুধ নিয়েছে। কোথায় অবস্থান করছে, না আপনার পঞ্চম হাউসে। আপনাদের মানে আকর্ষিক ধনলাভ
সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু দিবে। শেয়ার বাজার, মার্কেটিং লাইন, অনলাইন, আপনার বিদেশ, হঠাৎ আকস্মিক প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশি ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ, প্রবল যোগ দেখা যাচ্ছে। অনেকে লিখছেন মকর রাশি স্যার হচ্ছে না, নিজের জন্মপত্রিকাটা একবার বিচার করান না, সঠিক রেমেডি নিন না, হবে না বলে এই পৃথিবীতে কিছু হয় না। অর্থাৎ সব কিছু সম্ভব, কোনো কিছুকে ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু পিছিয়ে যাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভরাশি। কুম্ভ রাশির ডিপার্টমেন্টটা হচ্ছে আপনার পঞ্চম হাউস, অর্থাৎ সন্তান, বুদ্ধি, শিল্পকলা, লেখন শক্তি, সমস্ত কিছু, নীতি, সমস্ত কিছু কিন্তু এই বুদ্ধের ডিপার্টমেন্ট। সে এটা কোথায় থাকছে না, চতুর্থ ভাবে, এবং আপনার পঞ্চম ভাবের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। সম্পত্তির দিক থেকে, শেয়ার বাজারের দিক থেকে, মার্কেটিং লাইন, অনলাইন, এই জায়গাগুলো কিন্তু, এবং সন্তান ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো কিন্তু দিবে, এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দিবে আপনার কুম্ভ রাশিকে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ডিপার্টমেন্টটা কি, ফাইন্যান্স, ধন এবং লাভ পাভ। সে কোথায় অবস্থান করছে বুঝার ব্যাপার আছে, এগুলো ছেলে খেলা জিনিস না। সে কোথায় অবস্থান করছে না, কর্ম হবে এবং লাভভাবের দিকে কিন্তু অগ্রসর হয়েছে। অর্থাৎ আপনাদেরকে তো ধন কিন্তু দিবেই, হঠাৎ কিছু না কিছু আপনারা ধন কিন্তু পাবেন, এই বুধ আপনাদেরকে কিন্তু দিবে এবং লাভ দিবে। কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, পদ প্রতিষ্ঠা, পদোন্নতি আপনাদের কিন্তু এই সময় দিতে চলেছে বুধ। সিংহ রাশি দুনিয়া কাঁপাতে চলেছে, সিংহ রাশি গুড নিউজ আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। এই বুধ আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ধন ডিপার্টমেন্টটা এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু বুধের আন্ডারে রাশিতে অবস্থান করছে। ধনের জায়গা দিবে আকস্মিক প্রাপ্তির ভাব, শেয়ার মার্কেট, নীতির সঙ্গে যুক্ত আছেন, সন্তান, ফাটকা, এই সমস্ত থেকে কিন্তু বৃষ রাশি আপনি যদি হন, আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন নিশ্চিত রূপে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে। এরপর রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং কর্মের দিকে, কর্মের জায়গাটা নিয়ে, যারা কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল, প্রমোশনের জায়গা, আপনার ট্রান্সফারের জায়গা, এগুলো কিন্তু বা কর্ম পাচ্ছিলেন না, এই কর্মপ্রাপ্তি, এই জায়গাটা কিন্তু মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু করবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনার রাশির অধিপতি এবং চতুর্থপতি দ্বাদশভাবে বসে থাকলেও আপনার রাশির উপর কিন্তু অগ্রসর হচ্ছে। সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ দিবে, শেয়ার মার্কেট থেকে আপনাদের এই সময় লাভ দিবে, আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে, বিদেশ থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তিও কিন্তু এই সময় কিন্তু বুধ আপনাদেরকে দেবে। এবং ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত আছেন, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা মার্কেটিং লাইনে আছেন, আপনি মিথুন রাশি বা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু দুনিয়া কাঁপিয়ে দিবে কিন্তু মিথুন রাশি। আর্থিক স্থিতির জায়গা আপনাদের, মানে ফাইন্যান্সের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করবে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করছে মিথুন রাশি। এই বিষয়ে কোনো দ্বিমত নেই, বুধের জন্য আপনার কবচ পরিধান করুন, যাদের ক্ষেত্রে বুধ ড্যামেজ আছে তারা বুধের জন্য কবচ পরিধান করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।